নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এই জেলাগুলিতে হবে মুসলধারে বৃষ্টি জারি হল অরেঞ্জ অ্যালার্ট তো কোন কোন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হল বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই ভিডিওটিকে আপনি কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এ ধরনের লেটেস্ট অ্যান্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলয়কেনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সারা দেশেই প্রবল দুর্যোগ চলছে বিভিন্ন জায়গায় বন্যার পরিস্থিতি তবে এতেও স্বস্তি নেই আরও প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে এই প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে দেশের বিভিন্ন এলাকায় অরেঞ্জ জেলার জারি হয়েছে রাজস্থানের দশটি জেলায় একইভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দুটি থেকে একটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার আজ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাবাস বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আগামী চব্বিশ ঘন্টায় ঝোড়ো হওয়া বইবে উত্তর রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এবং পশ্চিম উত্তরপ্রদেশে আজ উত্তরবঙ্গের কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে আগামীকাল মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ওপরের এই পাঁচ জেলা ছাড়াও মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থেকেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দু এক জায়গায় মঙ্গলবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে দু এক পড়াশলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মূলত পশ্চিমের জেলাগুলিতে কলকাতায় আজ সারাদিনই আকাশ থাকবে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাত সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর মৌসুম বিভাগের অনুসারে রাজস্থানে দশটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে প্রবল মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে এই সতর্কতা জারি হয়েছে আজমের ভিলওয়ারা বাংশাবাড়া বুন্দি চিত্তরগড় ডুঙ্গুপুর ঝালবাড়া প্রতাপগড় রাজস্বন্দ সরোহি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সুস্পষ্ট নিম্নচাপ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত এর অবস্থান পশ্চিম রাজস্থানে আগামী চব্বিশ ঘন্টায় আরও কিছুটা পশ্চিম ও উত্তর পশ্চিমে এগিয়ে এটি শক্তি হারাবে এই নিম্নচাপের সঙ্গী রয়েছে ঘূর্ণাবত্ত মৌসুমি অক্ষরেখা আগামী কয়েকদিনে হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করবে এই অক্ষরেখা রাজস্থানের নিম্নচাপ এলাকা থেকে বান্দা হয়ে উত্তর পূর্ব ভারতের হিমালয় সংলগ্ন পাদদেশ এলাকায় অবস্থান করছে এই সিস্টেমের প্রভাবে গুজরাট আসাম মেঘালয় পশ্চিম রাজস্থান উত্তরবঙ্গ সিকিম তামিলনাড়ু পুদুচেরিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর মঙ্গলবার অতিভারী বৃষ্টি হবে তামিলনাড়ু ও পুদুচেরিতে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরবঙ্গ এবং সিকিমে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বুধবার ভারী বৃষ্টি হবে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি তামিলনাড়ু এবং পুদুচেরিতে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ ছত্তিশগড় তামিলনাড়ু এবং পুদুচেরিতে তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এ ধরনের লেটেস্ট অ্যান্ড খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন